সবাইকে স্বাগত সম্ভাষণ ইত্যাদি অনুরোধ। আমাদের যে চ্যানেল, এটার নাম হচ্ছে বং টিভি। বাংলা সিনেমা নিয়ে কিছুই আমরাই যাই না, আমরা এই সিনেমার পেছনের মানুষজন গুলা এবং আমাদের অনেক বড় ভাই এবং ভালো ভালো গুণী মেকারদের অনেক ফিল্মই আমাদের সামনে আসা যাওয়া করে। কি ফিল্ম আসছে, কোন ট্রেলার হচ্ছে, ট্রেলারটার রিঅ্যাকশন কি, এগুলো আমরা জানি না। সেই জন্য আমরা এই প্রোগ্রাম তৈরি করেছি যাতে ট্রেলার, মুভি এগুলো নিয়ে ডিসকাশন করা যায়। আমাদের ডিসকাশন যদি মানে আপনাদেরকে ভালো লাগে বা আপনাদের মনে হয় যে না এই সিনেমাটার কিছুটা মানে ওই রিভিউটা শুনে ভালো লেগেছে, অতএব যাওয়া উচিত হল পর্যন্ত। আসলে মেইন উদ্দেশ্য আমাদের আসলে সবাইকে ফিল্মের দিকে একটু ঝোঁকানো এবং বেসিক্যালি ফিল্মকে সবাইকে ভালোবাসানো। যদিও জোর করে ভালোবাসা হয় না, জোর করে এখন এটাই হচ্ছে ব্যাপার যে আমরা এখানে কিছু বকবক করব সবাই সহ্য করলে। যাই না কিন্তু সবাই আমাদের সাথে থাকবে, এটা আমি আশা করছি। তবে আজকে আমরা একটা প্রথম প্রোগ্রাম, প্রথম এপিসোড আমরা হচ্ছে একটা ট্রেলার রিঅ্যাকশন দিয়ে শুরু করব। ওয়াহিদ তারেক ভাইয়ের যে আলগা নম্বর, আগে প্রথমে আমরা ট্রেলারটা দেখে নিয়েছি, তারপর এটা নিয়ে ডিসকাশন করব। কেমন লাগলো? আমার তো ট্রেলার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগতেছে। বাংলা চলচ্চিত্রের আসলেই একটু ভাব চেঞ্জ হচ্ছে, ভাব চেঞ্জ হচ্ছে, প্রশংসা করার মতো জায়গা খুঁজে পাচ্ছি। আর ওভারঅল বলবো যে কি গল্পটা কেমন নাচ করতে পারতেছিস কি? আমার কাছে নাম দেখে, ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে এটা চিটাগং পোর্ট বেসড একটা গল্প। গল্পটা আমার মনে হচ্ছে সম্পর্কের টানাপোড়ানোর গল্প, যে নশাবাজে বিস্কুটের দোকানে যায়, পরে এক সময় ওই লোকের সাথে ইন্টিমেসি হওয়ার পর ওই লোক হচ্ছে ওকে বলে যে আপনি আমার কে। তারপর ইলোরা গাওয়ারের হাজব্যান্ড বা প্রেমিকা যে হোক, সে প্রেমিক যখন ফেরত আসে, একটা সময় ইলোরা গাওয়ার জানতে পারে যে ও ফকির হচ্ছে তার জন্য ফেরত আসে নি। এটা নিয়ে হচ্ছে তার যে রিয়াকশন, তার যে বোবা কান্না, আমার কাছে মনে হচ্ছে পুরো সম্পর্ক বেস গল্প। কিছুটা আন্ডারওয়ার্ল্ডের টাচ আছে, যে গোলাগুলির কিছু দৃশ্য দেখলাম, গোলাগুলি না এগুলো মনে হয় বন্দরের সব রাজনীতি মনে হয়। তোর কাছে কালার কেমন লাগছে? আমার কাছে কালার বলতে গেলে
কালারটার মধ্যে একটা মানে আমি মানে বাঙালি সিম্পলিসিটিটা খুঁজে পাইনি, মানে বাঙালি যেটা দেখি সাধারণত একটা বাংলাদেশি, বাংলাদেশের কালার অনেক র, অনেক ডার্টি, একটু বলে দেবো কিন্তু এটা অনেক ইরানি কালার, এটা একটা ইরানি সিম্পলিসিটি, তুই তো ট্রেলার দেখতে যে বলেও ফেলছিলে যে যে ইরানি ক্যারেক্টার গুলো সবই সেটাই, এটা আচ্ছা বলেছি না আসলে একদমই সম্পূর্ণ নিজের এক্সপেরিয়েন্স থেকে কোনো কিছু বায়াসড হয়ে বলিনি, আর যে কথাটা বলতেই হয় যে আমার কালারটা এই চেঞ্জটাই ভালো লাগছে, অবশ্য ফিল্ম মেকারের পুরো ফ্রিডম আছে তার নিজের কালার নিয়ে কাজ করার, সিনেমাটোগ্রাফি আমার কাছে দুর্দান্ত লাগছে, যে ঘোড়ার একটা শট ছিল এটা দেখে তো আমি পুরো উড়ে গেছি, ওইটা কি শট ছিল, এবং নৌকাটা যে নামে হয়েছে ই দিয়ে পুল দিয়ে ওইটা দেখে আমার রাইনোসিজনের কথা মনে পড়ছে, মানে কি দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং আমার কাছে অনেক বেশি থিয়েট্রিক্যাল মনে হয়েছে, আমার না থিয়েট্রিক্যাল অ্যাক্টিং খারাপ লাগে মানে গল্পের সাথে, আই এম এ বিগ ফ্যান অফ রিতিক ঘটক কিন্তু ওটা ডিপেন্ড করে, আমি ট্রেলার দেখে ট্রেলার না আমার অ্যাক্টিং থেকে ছাড়া ছাড়া মনে হয়েছে, ট্রেলারটা ঠিক মতো জমে না আমার কাছে মনে হয়েছে, কিন্তু আমি দেখে মানে আমার কাছে গল্প কালার সবকিছু কালার কত না টানলেও আমার গল্প তারপরে হচ্ছে জিস্ট আমাকে খুব টানছে, আমি ডেফিনেটলি হলে যাই গল্পের ব্যাপারটাতে এতটুকু মানে সাত ভাই লিখেছেন ওনার কাজ, কিন্তু মানে কিছু নাটকগুলো আমি আগে দেখেছি বোঝান, এবং ওনারা আগে কিছু টেলিফিল্মের কাজ করেছে, ওনার কিছু আমি ওয়াইফ তারিক ভাইয়ের কাজ আগে দেখিনি, কবিতা সমগ্র নাম যদি বললাম নামটা অতটা সেম তুই দেখছিস, আচ্ছা মানে বাংলা সিনেমার যে আসলে ভালো দিন আসছে এরকম একটা দুটো ট্রেলার দেখলেই বোঝা যায়। তোর হচ্ছে অ্যাজ এ মিউজিশিয়ান তোর মিউজিক কেমন লাগছে সিনেমার? অ্যাজ এ মিউজিশিয়ান না প্রথম দিকে ঢোকাটা ভালো লাগতেছিল, যখন একটু সফট একটা সিন চলতেছিল পুরো ট্রেলারের মধ্যে, হঠাৎ করে যখন ওই যেটা গান শুরু হলো ট্রেলারের মাঝখানে, মানে বিভিন্ন কিন্তু অপোজিট ডায়লগ চলতেছিল, পরে যখনই হঠাৎ করে গানটা শুরু হলো যে ঢকিয়াটে যে একটা ব্যান্ড দল বাজাচ্ছে এটা পোর্ট্রে করতে, যে আমি যেহেতু হালকা কমস টমস করি সাউন্ড করছি কিন্তু লাভিক আমার গৌরব অসাধারণ মিউজিশিয়ান, এবং তার উনাদের দুজনের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, এই মিউজিকটা এই ফিল্মের মিউজিকটার পিছনে কিছু ফিলসফি ইনপুট করা আছে, এই সিনেমাটি সবার জন্য আমার কাছে সবার জন্য কিনা এটা হচ্ছে আমার বড় কথা, আমার মনে হয় সিনেমা হয় টেকলাইন আছে কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম না, এটা এটা আর্ট ফিল্ম জনর, এটা অবভিয়াসলি কমার্শিয়াল জনর না, আর্ট ফিল্ম ব্যাপারটা তো আমি বিশ্বাস করি না, তুই তো আমিও বিশ্বাস করি না, আমি আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম 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 মানে আমি দেখতেছো আগে মানামারি দেখলে সমস্যা কোথায়, কিন্তু না মানামারি না আমার কাছে ওইটা বলি না, আমি বলছি সব ফিল্মই না কোনো এক কারণে সব ঢাকায় শুট হয়, আমি খুবই স্যাটিসফাইড, আমি এক কালার ছাড়া আমার কালার কালার আমি যতটুকু আশা করতেছি সিনেমাটা দেখে মানে আমি অবভিয়াসলি হলে যাই সিনেমা দেখবো দোস্ত, আমার মনে হয় দুটো কালচার বাঙালি শুরু করা উচিত এখন, এটার মধ্যে ফার্স্ট অফ অল স্টেডিয়ামে যে খেলা দেখা, এবং সেকেন্ডটা হচ্ছে হলে যে সিনেমা দেখা, দুইটাই দেখা দুইটাই দেখা না, তবে এই কালচার কিন্তু আমাদের ছিল দোস্ত, ছোটবেলায় তুই আমার বাপ মাকে আমি দেখছি প্রতি সপ্তাহে টিকিট কিনে আসতো একদম ছোটবেলায়, এই কালচারটা হঠাৎ করে কি করে চলে গেল আমি বুঝলাম না, 90s এ যে কি করে পড়ে গেল মানে ওই যে না এখন আবার উন্নতি হচ্ছে কিন্তু ওই যে একটা গ্যাপ তো আছে, তোর এই যে আমরা এটা এখন কিছু বলতে পারতেছি না, এই যে আমাদের অমিতাভ ভাই বলতে চাচ্ছি যে এটা আমাদের নতুন একটা স্টেপ বলা যায় সিনেটম, বাজেট সীমিতর কারণে চা খেতে পারতেছি না, এটা আবারও বলে নিচ্ছি মাফ করে দিয়ে, হাতে কোনো কফির গ্লাস নাই, কিন্তু এটা বলতে পারি কফির গ্লাস না থাকলে মনের মধ্যে সিনেমার খোরাকটা আসলে আছে, যে খুব ভালোভাবে খোরাকটা আছে, চাই সবাই সিনেমাতে খুব সবাই হলে যাক, সেরকম একটু উদ্যোগ নিয়ে এই প্রথম পর্বটি করলাম, ভালো হলে আপনারা জানাবেন, খারাপ হলেও আপনারা জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, তুই কিছু বল না, ওটাই আমরা আসলে সিনেমার সাথে থাকতে চাই, সেটা যে কোনো দেশের হতে পারে, শুধু বাংলা সিনেমা বলেই না কিন্তু বাংলা সিনেমার উত্তরোত্তর উন্নতি কামনা করি, এটাই অ্যাকচুয়ালি বল, এটা এটা এটাই করতে চাই, আপনারা সবার সাথে থাকবেন, আমাদের নিচে আমাদের পেজে সবকিছু দেওয়া আছে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশায় আমরা থাকলাম, সেকেন্ড এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন, আমরা নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন।